এবারে নার্সারিটা সেই রকম ভাবে আমাদের বেশ ভালো লাগলো না, আসলে সব মাল শিফটিং হচ্ছে তো, হ্যাঁ তার জন্য ছিল, ওটা ছিল মেন, এটাকে এখন আলাদা করে করা, এটা আরো বড় হচ্ছে তো তার জন্য হয়তো সেইভাবে একটু গন্ডগোল হয়ে গেছে, হ্যাঁ সেরকম কালেকশনটা অত বেশি নেই, মানে আগের বার যেভাবে দেখেছিলাম সেইভাবে হয়তো প্রচুর গাছ, প্রচুর গাছ, প্রচুর, এবার গাছগুলো টাইমে রেডিও হয়নি মনে হয়। আর এই বুবেনভিলিয়াগুলো পুরো বড় রেডি ভ্যারাইটি আছে, একটু দাম বেশি তার জন্য। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, আর এখানটা নতুন করে সাজানো হচ্ছে, মানে আগের বার যেরকম দেখে গেছিলাম সেরকম কিন্তু একদমই নেই, আর একটু শিফট হচ্ছে, প্লেসটা চেঞ্জ হয়ে গেছে, না প্লেসটা তখনই চেঞ্জ হচ্ছিল বাট এখন একদমই পুরোপুরি মনে হচ্ছে এইদিকে শিফট হয়ে গেছে। রাখবো কোথায়, জায়গা নেই তো, এই বছর আমি কিচ্ছু কিনবো না, এই টবগুলো অনেক ভালো। আর আমরাও চলে এসেছি, অনেকদিন পর আবার এলাম, সেই মজা। এবার দেখতে হবে শীতের কী কী গাছ এসেছে, আজকে আমরা এসেছি গাছ নিতে, অনেক দিন পর গাছ নিতে এলাম, সেই আগের বছর এসেছিলাম আবার এখন এলাম, কী যে হবে সেটাই বুঝতে পারছি না, এত বেশি গাছ কেনা হয়ে গেছে, এবার নিয়ে এটা কী করে যাবো আমি সেটাই এখন সমস্যা হয়ে যাচ্ছে। আর এখানটা তো দেখানো হয়নি, এখানে আবার ধানের বীজ তোলা লাগানো হয়েছে, আবার ধান গাছ লাগানো হবে, চারাগুলো সব, আর এদিকে জমি চষার জন্য রেডি করা হচ্ছে, সেই ব্যাপার স্যাপার। রাস্তার অবস্থা খুব খারাপ, মানে মাটি নিয়ে গিয়ে গিয়ে, ওই মাটি বলছি ধান নিয়ে গিয়ে গিয়ে, হ্যাঁ বাহ, কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে, কী বলো, এ পুরো আমার মামা বাড়ির মতন লাগছে, আমার মামা বাড়ি তো এরকম, আর এদিকে রাস্তা, হ্যাঁ জঙ্গলটা, হ্যাঁ একই রকম। এবছর তো পুজোতেও যেতে হবে, বাস সেই মজা, এবছর মামা বাড়ির পুজোতে অভিতা যাচ্ছি, আগের বার মিস হয়ে গেছিলো, তার আগের বার গেছিলো, হ্যাঁ। আর এখানটা এত সুন্দর রাস্তাটা, এই বাপ রে বাপ, খুব সুন্দর ঘুরে ঘুরে যাচ্ছে, আর এখানে অনেক জায়গায় ধানের বীজতলা লাগানো হচ্ছে। চলো আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি চলে এসেছি প্রায়, হ্যাঁ চলে এলাম, এই তো এরকম সরষেও লাগানো হয়েছে, বললাম না সরষে এখানে প্রচুর, সরষে লাগানো হয়, আগের বছর আমি দেখেছি, মনে তো হচ্ছে চলে এসেছি, হ্যাঁ হ্যাঁ ওই তো দেখেছি ওটাই, ওই ও হ্যাঁ, কি সুন্দর লাগছে দেখো এখানটা সরষে ক্ষেত্রটা। আমরা মোটামুটি চলেই এসেছি, আর এখানে, আর এখানে মনে হচ্ছে পিকনিক হচ্ছে বুঝলে, ভালোই হবে পিকনিকটাও দেখতে পাবো, হ্যাঁ খাওয়া দাওয়াটাও হয়ে যাবে। এই গেটে ঢুকে পড়েছি, যাচ্ছি, গেটটা খুলতে হবে নালে গাড়ি ঢুকবে না, বাস আমাদের গাড়ি ঢুকে পড়েছে, আর আমরাও চলে এসেছি, অনেকদিন পর আবার এলাম, সেই মজা। এবার দেখতে হবে শীতের কী কী গাছ এসেছে, আজকে আমরা এসেছি গাছ নিতে, অনেক দিন পর গাছ নিতে এলাম, সেই আগের বছর এসেছিলাম আবার এখন এলাম, আমরা চলে এলাম নাকি, হ্যাঁ সেটটা ওইদিকে শিফট হয়ে যাচ্ছে না, ওইদিকে সব শিফট হয়ে গেছে, অনেক গাছ আছে এখানে, আর এই পুকুরটার পাড়ে ওই দিকে সব ইয়ে হচ্ছে, পিকনিক হচ্ছে, চলো গিয়ে দেখবো। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, আর এখানটা নতুন করে সাজানো হচ্ছে, মানে আগের বার যেরকম দেখে গেছিলাম সেরকম কিন্তু একদমই নেই, আর একটু শিফট হচ্ছে, প্লেসটা চেঞ্জ হয়ে গেছে, না প্লেসটা তখনই চেঞ্জ হচ্ছিল বাট এখন একদমই পুরোপুরি মনে হচ্ছে এইদিকে শিফট হয়ে গেছে। আর এইখানে নতুন বিল্ডিংও কিছু তৈরি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এদিকে টব এনেছে কেউ, কত বাহ টবগুলো কিন্তু বেশ ভালো আছে, ওইদিকে জবার, হ্যাঁ অনেক আছে, চলো ঘুরে ঘুরে দেখতে হবে টবগুলো ভালো, অভিদা বড় আর বড় কত দেখবে, কিরকম লাগবে, হ্যাঁ এগুলো আছে, অত বড়ও নয়, আমি এই গ্লাস টপগুলো রাখবো কোথায়, জায়গা নেই তো, এই বছর আমি কিচ্ছু কিনবো না, এই টপগুলো অনেক ভালো, ঘাসটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, একটা চুলে পড়ে গেছে, আগে এখানে বুবেনভিলিয়া দেখি এসো তো, এখানে বুবেনভিলিয়া তো ওই কটাই আছে, কটা নিয়ে কি হবে, ওখানেতে কিছু হবে না কিন্তু বেশ সুন্দর সুন্দর আছে, কিন্তু এটা আমার ভালো লাগছে, এটাও ভালো লাগছে, ওই সাদাগুলো ভেরিগেটেডগুলোও ভালো লাগছে, ওই সাদাটাও ভালোই ভালো লাগে। চলো দেখাই আমার কি অবস্থা হলো, আমি লোভ সামলাতে না পেলে একটা গাছ থেকে লেবু তুলে এই আবার তোদলাচ্ছি, লেবুটা খেয়েছি, কি সুন্দর লেবু হয়ে আছে এই গাছগুলোতে, ইচ্ছা হলে একটা ট্রাই করি, যদিও এই লেবু গাছ আগের বছর আমার বাড়িতে ছিল, আর লেবু খেতে গেছে এক এক কুয়া খেয়েছি, এক কুয়া, কি সুন্দর লেবুটা হয়েছে দেখতেই সুন্দর, কিন্তু এত সুন্দর গাছগুলোতে এত ভয়ানক লেবু না, এটা কিন্তু আমাদের কম্পিটিশনে খেলে চরম হবে জানো তো, বডি ওয়েট কমানোর জন্য তখন জলটা বের করতে হয়, এরকম একটা লেবু মুখে দিলেই ব্যাস সব হয়ে গেল, দেখতে বলো সব ওই একই প্রজাতি, দেখি আমরা এত ঘুরলাম কিন্তু তারপরেও আমাদের এই জায়গাটাই সব থেকে বেশি ভালো লাগলো, এবারে নার্সারিটা সেই রকম ভাবে আমাদের বেশ ভালো লাগলো না, আসলে সব মাল শিফটিং হচ্ছে তো, হ্যাঁ তার জন্য ছিল, ওটা ছিল মেন, এটাকে এখন আলাদা করে করা, এটা আরো বড় হচ্ছে,
তো তার জন্য হয়তো সেইভাবে একটু গন্ডগোল হয়ে গেছে। হ্যাঁ, সেরকম কালেকশনটা অত বেশি নেই, মানে আগের বার যেভাবে দেখেছিলাম সেইভাবে হয়তো প্রচুর গাছ, প্রচুর গাছ, প্রচুর, এবার গাছগুলো টাইমে রেডিও হয়নি মনে হচ্ছে না। তবে এই জায়গাটাই সব থেকে বেশি ভালো লাগছে, আর এই গাছটা সব থেকে বেশি ভালো লাগছে। হ্যাঁ, এই বুগনভিলিয়ার ইয়েটা বেশ খুব সুন্দর হয়েছে, কিন্তু দাম প্রচন্ড বেশি বলছে। সুন্দর হয়েছে, দামও খুব সুন্দর হয়েছে, ঠিকই তো, অনেক খরচা হয়েছে। চন্দ্রমল্লিকাগুলো দেখলে, চন্দ্রমল্লিকা নিয়ে যাবে নাকি দুটো, দু তিন? আজকে কেন বইবো? আজকে বইবেই না, আজকে তুমি দেখতে এলে? এত কষ্ট করে দেখতে এলাম, তেল খরচা করে কিছু করে বইবি? বই বাবা জিনিস নিয়ে আসছিস, ব্যাগ করে এখানে বিক্রি করে। তো চন্দ্রমল্লিকা দেখি, জিজ্ঞেস করি কত করে নিচ্ছে। কালারটা দেখো চন্দ্রমল্লিকার কত সুন্দর, এটা হলুদটা সাদাটা সব নিয়ে নেব, চল জিজ্ঞেস করি নাকি দি চন্দ্র। এখন এসেছি নার্সারিতে, আর নার্সারিতে এখানে প্রচুর কালেকশন, গাছ তো প্রচুর আছেই। এবার আমরা কী কী নেবো? এই তো বোগেনভিলিয়া, দেখো আমি যেগুলো খুঁজছিলাম, হ্যাঁ এইগুলোই আমি খুঁজছিলাম এখান থেকেই, কালার দেখে দেখে। ভালো ভালো কালার আছে কিন্তু, এইখানে অনেক গাছ আছে, এগুলো ঝাউ গাছগুলো আছে, এগুলো ছোটো ভ্যারাইটি, ওদিকে বড়ও দেখলাম। আর এখানে স্ট্রবেরি আছে, স্ট্রবেরি 60 টাকা করে দাম বলছে, এদিকে গাঁদা আছে। আর এই বোগেনভিলিয়াগুলো পুরো বড় রেডি ভ্যারাইটি আছে, একটু দাম বেশি তার জন্য। গাঁদাগুলো 12 টাকা করে দাম বলছে। আর এখানে তো ফলের গাছ আছেই, কাঁঠাল, ওইদিকে পেয়ারা, জাম সবই দেখতে পাচ্ছি, নারকেল। আর এখানেও আবার বোগেনভিলিয়া, মানে বোগেনভিলিয়া অনেক আছে, ওইদিকেও দেখছিলাম, এদিকেও দেখছিলাম, গোটা নার্সারিতেই বেশ গাছের ঠাসা ঠাসি অবস্থা। আর এখানে কুল আছে, এই তোমার কুল হচ্ছে? না না, গাছই হচ্ছে, এখন কুল হয়নি, যা গাছই হচ্ছে দেখছি, কুল আর হচ্ছে না। আগের বছর অভিতা আমি কুল গাছ কিনে নিয়ে এসেছিলাম, কি নেবে তাহলে বলছো? স্ট্রবেরি, এই দেখো এই গাছটা বেশ ঝাঁকালো লাগছে, এটা ঝাঁকালো লাগছে। আর এগুলো কি গাছ, আমার কলঞ্চু বা এরকম টাইপসের কিছু নাম আমি ভুলে গেছি, কিন্তু দেখতে ভালো লাগে যখন ফুলগুলো ফোটে। আর এদিকে গোলাপ আছে, ফুল ফোটে, এখনও গোলাপ কিছু সেরকম দেখলাম না, কিন্তু এখনও গাছ লাগানোর মতন গাছ অনেক আছে। আর অভিদা এখানে পছন্দ করছে স্ট্রবেরি, স্ট্রবেরি পছন্দ করছে, স্ট্রবেরি লাগাবো গাছে হবে। হ্যাঁ বাহ, আর এদিকে আরেকটা দেখাই, বোগেনভিলিয়া রেডি গাছ, এগুলো মাদার প্ল্যান্ট হবে হয়তো, খুব সুন্দর ফুল ফুটেছে, এগুলো খুব সুন্দর ফুল ফুটেছে। আর এগুলো এগুলো সে স্টিক ওঠে, এগুলো ঠিক নামটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে। আর এখানে আছে, এগুলো হচ্ছে স্থলপদ্ম, কালার আছে আলাদা আলাদা। আমরা স্ট্রবেরি গাছও পছন্দ করে নিয়েছি। আর এখানে কিছু আছে, এক জায়গায় সব জড়ো করি, তারপরে সব হবে। আর এখানেও অনেক গাছ সব শীতকালে রেডি হচ্ছে, যেগুলো ফুল ফুটবে। এই গাছ কিছু নিয়ে যেতে হবে বাড়ির জন্য, অনেক নিয়ে যেতে হবে, না না বড় না, ছোটো ছোটো চারা নিয়ে যাবো। কামিনিগুলো দেখো, টেবিল কামিনিগুলো সব ইয়ে হয়ে গেছে, ওই দেখো এখানে জার ইয়ে রেডি হচ্ছে, কী বলে এগুলোকে বলো, জারবেরা? এই আমি কতদিন গাছের ভিডিও করিনি, দিয়ে নামগুলো ভুলে গেছি সব, গো কী অবস্থা আমার। আর এখানে খুব সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা আছে, দেখতে হেভি লাগছে। কিন্তু এগুলো ফুলগুলো জানো তো বেশি দিন থাকবে না, ওই 2-4 দিন ফুটে গেছে বলেই তো। এইগুলোও খুব সুন্দর লাগছে দেখতে, এই ঝাউ গাছগুলো দেখো কীরকম, এটা ঝাউ নাকি তাও জানি না, হ্যাঁ ঝাউ গাছের মতো নেই, গোল্ডেন ঝাউ। আচ্ছা, অনেকদিন ভিডিও করিনি তো, তার জন্য সব নামগুলোই ভুলে গেছি আমি, এটা জারবেরাই মনে হচ্ছে। এবার অভিতা যাচ্ছে আবার গাঁধা গাছ আনতে, মানে সব গাছ মোটামুটি আমাদের নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু গাঁধা নিলেই হবে। হ্যাঁ দেখে দেখে নিই না, এটা একই কালার সব, অরেঞ্জ, ওই দিক থেকে বের করো তো, একটু ঝাঁক ঝাঁক দেখে গাছগুলো নেবে, দেখে শুনে নাও, একটা কাজ করো না, ওই টাইপসের নেবে। আমি একটু হালকা পাতারগুলো দেখছিলাম, নাও না নাও না, এই হালকা পাতাই দেখো এখানে সব আছে, এই দেখো একটু ঝাঁকালো ঝাঁকালো দেখে বড়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নাও ধরো। ওকে চলো দেখি, আমরা এটা পছন্দ করিনি, তারপরে একবারে দেখাবো। এইখানেও খুব সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা আছে, আর ওইদিকে এগুলো সব বিক্রি হয়ে গেছে, বেশ ভালো কালার ছিল, এই কালারটা তো আমার খুব পছন্দের ছিল, কিন্তু এটা পাবো না, অন্য কোথাও ট্রাই করতে হবে বা অন্য কোনো সময়। এবছর সেরকমভাবে তো আমি গাছ কিনিনি, এগুলো সব আজকে অভিদার জন্যই কিনছি, এটাও খুব সুন্দর লাগছে কালারটা। আর মোটামুটি এখানে সব সার ফার গাছ ফাছ লাগানো ফাগানো হয় দেখে বোঝা যাচ্ছে, এটা গ্রিন শেড করা আছে, পলি হাউস করা আছে, গ্রিন শেড বলাটা ভুল। আর এখানে অনেক সার আছে, খোল বিক্রি হয় এখানে আলাদা করে, নার্সারিটা বেশ ভালোই, শ্রীহরি নার্সারি। আর এখানে আমাদের গাছ এগুলো সব আমরা নিচ্ছি, আরও কিছু আছে ওইদিকে আছে, সব দেখাবো। আর লাকি বাম্বু এখানে আছে,
লাকি বাম্বুগুলো বেশ ভালো কোয়ালিটি। আগের দিন নিয়ে গেছি আমি, লাকি বাম্বু দেখানো হয়নি, তখন ভিডিও করিনি। আর আর ওইদিকে কত চন্দ্রমল্লিকা আছে দেখাই আগে। এইটা এটা খুব সুন্দর লন্ঠন জবা, আমাকে নিয়ে যেতে হবে, আমারগুলো নষ্ট হয়ে গেছে সব, কিন্তু এখানে চারা পেলাম না। এগুলো সব মাদার প্ল্যান্ট, ওদের রাখা আছে। এখানে আমাদের গাছ এখন প্যাক হচ্ছে, অনেক কেনাকাটি হয়ে গেছে নাকি অভিদা? আর অভিদা এখন ব্যস্ত থাক, আমি করবে আমি সেটাই বুঝতে পারছি না। খুব মুশকিল। কি যে হবে সেটাই বুঝতে পারছি না, এত বেশি গাছ কেনা হয়ে গেছে, এবার নিয়ে এটা কি করে যাব আমি, সেটাই এখন সমস্যা হয়ে যাচ্ছে। আর এখানটা তো দেখানো হয়নি, এই সেটটা দেখানো হয়নি। এখানে অনেক গাছ আছে, কিছু ইনডোর আছে, ইনডোর ওখানে অনেকগুলোই আছে। আর এগুলো সব ক্যাপসিকাম আছে, আর এখানে পিসলিলি আছে। পিসলিলি গাছগুলো খুব সুন্দর আছে, দাম কত জিজ্ঞেস করিনি। আর স্নেক প্ল্যান্ট আছে কিছু, এগুলো আছে। বাহ, এই গাছটাও খুব সুন্দর লাগছে দেখতে, গাছগুলো বেশ সুন্দর, কিন্তু দাম এগুলো বেশি, অনেক দাম, কত দাম জিজ্ঞেস করিনি, কিন্তু তাও এগুলোর দাম বেশি আমি এটুকুতে জানি। আর কি আছে দেখাই, একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিই আগে পুরো নার্সারিটা। আর এখানে সব জবা রাখা আছে, এগুলো মাদার প্ল্যান্ট, কিন্তু বিক্রির জন্য জবা আমি এখানে এখন দেখতে পাচ্ছি না। আর এগুলো তো সব ওই ক্যাপসিকামের চারা, এই যে ক্যাপসিকামের বিভিন্ন কালার আছে, সেই কালারের চারাগুলো এখানে রাখা আছে। আর এই সেটটাতে কী আছে দেখাই, এই সেটটাতেও সেই ইনডোরই কিছু গাছ আছে, ইনডোর আউটডোর সব রকমের গাছ মিলিয়ে মেশানো আছে, একটু বেছে নিতে হবে। এই যা, বাহ, এই কোলিয়াসটা তো খুব সুন্দর হলুদ কালারের, আমার কাছে নেই, এটা নিয়ে যাবো। আমার কাছে অনেক এমন গাছ আছে যেগুলো আমি এবছর সেরকমভাবে যত্ন করতে পারিনি, মরে গেছে অনেক গাছ। আর তার সাথে এদিকে মাটি তৈরি হচ্ছে, ওইদিকে আম গাছের অনেক কলম আছে, ওইদিকে আর যাচ্ছি না। আর এখানে রাবার প্ল্যান্ট আছে, গাছগুলো খুব সুন্দর। আর এখানে তো সব বুবেনভিলিয়া দেখালাম আমি, গাঁদা। আর এখানে কিছু পিটুনিয়া চারা আছে, কিন্তু পিটুনিয়া আমি আর নিয়ে যাচ্ছি না, এখান থেকে পরে নিয়ে যাবো, আজকে আর একদম জায়গা নেই, যাকে বলে। গাছ পুরো ভর্তি হয়ে গেছে। আর এইদিকে আবার দেখি কি হচ্ছে, ওইখানে ওইখানে আবার আরও কিছু গাছ সব, ও বাবা, গাঁদা গাছগুলো আছে। কি করে নেবে অভিদা, কি করে নেবে ওটা একটু বড় বলে নাকি, আমি বুঝে উঠতে পারছি না কি করে নেওয়া হবে।